নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য আল আমিনের উদ্যোগে দুশো দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার দুপুরে নয়াপুর এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ডক্টর আবু জাফর চৌধুরী বিরু। আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট প্রদীপ কুমার ভৌমিক সহ আরও অনেকেই